মাটন কষার জন্য আমি এখানে 1 কিলো মাটন নিয়েছি, 150 গ্রাম টক দই নিয়েছি। প্রথমেই আমি টক দই দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নেব। এই ধরনের হাড়ি নিয়েছি, হাড়িতে প্রথমেই আমি সরষের তেল দিচ্ছি। তেলের সাথে আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ফোড়নে দেব 2 তেজপাতা, 1 গোটা জিরে, 2 শুকনো লঙ্কা আর 1 গরম মশলা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, 1 জায়ফল, এইগুলো আমি ফোড়নে দেব। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এবার কুচানো পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি 4 চামচ ছোট চামচ। দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো 2 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, রঙের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি। এবার মশলাগুলো খুব ভালো করে কষিয়ে দেবো। 1/2 ঘন্টা আমি মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এবার দেখো দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়েও গেছে, এবার মাটনটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব আস্তে আস্তে করে। আমি 1 বড় সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিচ্ছি। মাটনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। আমি এবার 1/2 ঘন্টা মতো একদম দমে মানে আঁচ কমিয়ে রেখে দেবো। এই বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, আমি আর জল অ্যাড করবো না, একদম কষা কষা হবে তো। জমিদার বাড়িতে তো সবসময় বাটা মশলায় ব্যবহার করা হতো শিল পাটায়, কিন্তু আমি সেটা পারিনি করতে। আমি একটা গুঁড়ো মশলা দিয়ে তোমাদের দেখাচ্ছি রান্নাটা। এটা দিয়ে পুরো 1/2 ঘন্টা মতো দমে রেখে দেবো, 1/2 ঘন্টা পরেই আমি এটা খুলবো। একদম 1/2 ঘন্টা আমি দমে রেখে দিয়েছিলাম, 1/2 ঘন্টা পরে আমি ঢাকনাটা তুলে দেখছি। খুব সুন্দরভাবে মাংসটা সেদ্ধ হয়ে গেছে, দেখাই যাচ্ছে একেবারে নরম হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। এটা বাড়িতে তৈরি করা, আমার হাতে তৈরি করা গরম মশলা। দেখো আমি কিন্তু একদম কষা কষা করেছি, কোনো ঝোল করিনি একদম। আর মাটন কষা রেডি হয়ে গেছে, আমি এবার 1 পাত্রে নামিয়ে নেব। দেখো তো বন্ধুরা কি সুন্দরভাবে আমি বানিয়ে ফেললাম হাড়িতে জমিদার বাড়ির মাটন কষা। তোমরা কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো, খেতে এত ভালো হয়। আর এটা সবকিছুর সাথেই খাওয়া যায়, ভাত, রুটি, নান, পোলাও, ফ্রাইড রাইস, যার সাথে খাবে তার সাথেই ভালো লাগবে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবে। দেখলে তো বন্ধুরা কত সহজেই আমি মাটনটা রান্না করে ফেললাম, কি সুন্দর কষা কষা। এইভাবেই জমিদার বাড়িতে মাংস রান্না করা হতো। তোমরা কিন্তু এই মাংসটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন লাগলো। আর এই ধরনের রেসিপি তোমরা দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার করতে একদমই ভুলবে না।